প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে তোমাদের ইসলাম শিক্ষার পরিচয়, ইসলাম শিক্ষার উদ্দেশ্য এগুলো পড়াইছিলাম। ইসলাম এমন একটি বিষয় যা শিক্ষা করলে মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ হয়। আর ইসলাম শিক্ষায় শুধু শিক্ষাই নয়, এটা একটা ধর্ম। এই ধর্মীয় বিধানাবলী শেখার জন্য ইসলাম শিক্ষার বিশেষ প্রয়োজন। আজকে আমরা এই ইসলাম শিক্ষারই অন্যতম একটা দিক, যেটা হচ্ছে মক্তব, মক্তব নিয়ে আমরা আলোচনা করব। মক্তবের ভূমিকা কি ইসলাম শিক্ষায়? মক্তবের ভূমিকা, এমন এক সময় ছিল যখন আজকের দিনের মতো এইরকম শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, তখন মক্তবই শিক্ষার মূল কেন্দ্র ছিল। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে যখন ওহী অবতীর্ণ হতো, তার সাথে কিছু কিছু সাহাবী থাকতেন, তার মধ্যে কেউ পড়তে পারতেন, কেউ লিখতে পারতেন। তারা সর্বদা কোরআন শরীফগুলা মুখস্থ করত, আর কিছু কিছু সাহাবী আছে তারা লিখে রাখতেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর মদিনা মসজিদে বারান্দায় কিছু সাহাবি তারা সর্বদা থাকত, তারা সেখানে শিক্ষা গ্রহণ করত, ইসলামের বিধিবিধান শিখত, নিয়ম নীতি শিখত। তারপরে এই শিক্ষার জন্য নতুন সাহাবিদেরকে পুরাতন সাহাবিগুলা শিক্ষা দিতেন। আর ইসলামের প্রথম শিক্ষা কেন্দ্র সেটা হচ্ছে মদিনা মসজিদের বারান্দা, যাদেরকে বলা হয় আহলে সুফা। আহলে সুফা অর্থ বারান্দার অধিবাসী। তো আজকে আমরা সেই মক্তব নিয়ে আলোচনা করব। মক্তবের পরিচয়, মক্তব কাকে বলে? মক্তব আরবি শব্দ, এর অর্থ হচ্ছে লেখার স্থান, বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র ইত্যাদি। ছোটোবেলা থেকে আমরা মক্তবের কিছু ভূমিকা আমাদের সবার জীবনেই প্রায় আছে, বিশেষ করে মুসলিমদের। আমরা ছোটোবেলায় মক্তবে গেছি, মক্তবে আমরা শিক্ষা গ্রহণ করছি, বিশেষ করে আরবি শিক্ষা, নীতি নৈতিকতা, আচার আচরণ, ভদ্রতা নম্রতা ইত্যাদি এগুলো আমরা শিখছি। এখন নৈতিকতা কী? নৈতিকতা সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। নৈতিকতা এমন একটি বিষয় যার দ্বারা মানুষ বিভিন্ন রীতিনীতি, প্রথা, অভ্যাস, চরিত্র, তারপরে বিভিন্ন ভালো আচার আচরণ, প্রাচীন প্রথা, ধর্ম, নৈতিকতা, চরিত্র ইত্যাদি সম্পর্কে যে শিক্ষা সেটাই হচ্ছে নৈতিকতা। মানুষ মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে তার নৈতিকতা প্রয়োজন। নৈতিকতা না থাকলে তাদের দ্বারা সমাজের তেমন কিছু উন্নতি হওয়া সম্ভব না। তারা সমাজে খারাপ কাজে নিয়োজিত থাকে, আর খারাপ কাজে যারা নিয়োজিত থাকে তাদের আমরা বলি নৈতিকতার স্খলন ঘটেছে বা নৈতিকতার পতন ঘটেছে। তাই আমাদের নৈতিকতার প্রয়োজন বা নৈতিকতা আমাদের জীবনে দরকার। এখন মক্তবের সঙ্গে আমরা জানলাম যে শিক্ষাকেন্দ্র, লেখার স্থান, মূলত মক্তবের শাব্দিক অর্থ হচ্ছে লেখার স্থান। এখন মক্তবের ভূমিকা কী? মক্তবের ভূমিকা, আমাদের সমাজ জীবনে বা আমাদের ব্যক্তি জীবনে মক্তবের ভূমিকা আছে। মক্তবের ওপরে তো লেখাই আছে না, মক্তবের ভূমিকা। মক্তবের ভূমিকা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে যেহেতু ইসলাম শিক্ষার বিভিন্ন দিকগুলো মক্তবে শিখে থাকি, বিশেষ করে আমাদের বিভিন্ন আচার আচরণ, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, মানুষের ওঠা বসা, চালচরণ, কথাবার্তা, পোশাক আশাক, খাওয়া দাওয়া, লেনদেন, তারপরে যত দিক আছে সব দিকগুলোই আমাদের মক্তবে কিছু না কিছু শিক্ষা দেওয়া হয়। আর এই মক্তবেই আমরা মূল ধর্মীয় বিষয়গুলি প্রাথমিক জ্ঞান মক্তবেই পেয়ে থাকি। আর এই মক্তবের প্রয়োজনীয়তা অনেক বেশি। মক্তবের মাধ্যমে যেহেতু আমরা
বিভিন্ন দিক শিখতে শিখতে পাই বা শিখে গ্রহণ করতে পারি। যেমন মক্তবের কার্যাবলীর মধ্যে এক নম্বর আছে কোরআন মজিদ শিক্ষা। মক্তবে আমরা প্রথম অবস্থায় কী করি, কোরআন শিক্ষা, কোরআন শিক্ষা। মক্তবের কার্যাবলীর মধ্যে এক নম্বর আছে হচ্ছে কোরআন শিক্ষা। আমাদের সহি এবং বিশুদ্ধভাবে কোরআন শিখতে গেলে মক্তবেই আমরা সেই শিক্ষা গ্রহণ করে থাকি। আর এই শিক্ষা এমন একভাবে শিক্ষা হয় যে সেখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। আমাদের ওস্তাদগণ সেখানে আমাদেরকে আদব কায়দা, ন্যায় নীতি, ভদ্রতা, নম্রতা শিক্ষা সব কিছু শিক্ষা দেওয়ার পাশাপাশি আমাদের কোরআন শিক্ষা দেয়। আর কোরআন শিক্ষা এমন একটি বিষয় যে কোরআন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আমাদের জীবন চলার পাথেও এই কোরআন যদি কেউ শিক্ষা করে। মহানবী বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে কোরআন নিজে শিক্ষা গ্রহণ করব আর অপরকেও আমরা শিক্ষা দেব, হাদিসের ভিত্তিতে আমরা এই কথা বলতে পারি। আর এখানে আমাদের দুই নম্বরে শুদ্ধ উচ্চারণ, কোরআন শরীফ যেন তেনভাবে শুদ্ধ উচ্চারণ, কোরআন শরীফ যেন তেনভাবে শিক্ষা গ্রহণ করলে প্রকৃত শিক্ষা গ্রহণ হবে না। কারণ আরবি ভাষার উচ্চারণের স্থল আছে, উচ্চারণের জায়গা আছে, মাখরাজ তাকে বলে, মাখরাজ। এই মাখরাজ অনুসরণ করে বা মাখরাজের ভিত্তিতে যদি আমরা কোরআন শিক্ষা গ্রহণ না করি তাহলে কি আমাদের দিনে এই কোরআন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ এই ব্যক্তি কোরআন পড়ছে শিক্ষা গ্রহণ করছে কিন্তু প্রকৃত সহি শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করেনি, ওই কোরআন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। আর কোরআন যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আমাদের জাহান্নাম ছাড়া অন্য কোনো পথ নাই। আর কোরআন আবার যদি আমরা সঠিকভাবে বিশুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে পারি তাহলে এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, সাফায়াত করবে। তাই আমাদের উচিত কোরআনকে বিশুদ্ধভাবে পড়া। যেমন আমরা বলতে পারি কুল হু আল্লাহু আহাদ, এখানে কুল আটা কুল, দুটো কাপ আছে, একটা কপ একটা কাপ, এই দুটো উচ্চারণ আলাদা, এর সব অর্থও আলাদা। যদি আমরা উচ্চারণের মধ্যে পার্থক্য না করতে পারি, আমাদের শব্দ উচ্চারণ সঠিকভাবে না করতে পারি, আমাদের অর্থ বিগড়ে যাবে, তাহলে আমাদের কোরআন শরীফ একটা অক্ষর পড়লে যেহেতু দশটা সব পাওয়া যায় এখানে সবের পরিবর্তে তখন আমাদের গুনাহ হবে। অতএব আমাদের শুদ্ধ উচ্চারণ এই মক্তবেই আমরা শিখতে পারি বা শিক্ষা গ্রহণ করতে পারি। এখানে শুধু কোরআনই পড়ি না, আরও শিক্ষা গ্রহণ করি কি আমরা হাদিস শিক্ষা গ্রহণ করি। হাদিস হাদিস শিক্ষা, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআন এবং হাদিসের মধ্যে তফাত হচ্ছে কোরআন আল্লাহর বাণী, হাদিস আল্লাহর বাণী, হাদিস নবী করিম সাল্লামের বাণী। কোরআন সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল সাল্লাম নিয়ে মুহাম্মদ সাল্লামের কাছে আসতেন আর ওহি হিসেবে নিয়ে আসতেন। আর এই দুই এই ওহি দুই প্রকার, একটা হচ্ছে ওহি মাতলু, একটা হচ্ছে গায়ের মাতলু। ওই মাতলু যেটা সেটা কোরআন, কোরআন হচ্ছে যে পড়ার যোগ্য। যেমন সারা পৃথিবীতে অসংখ্য মুসলমান তারা কোরআন শিক্ষা করার সময় কোরআন পড়ে, আবার আমরা নামাজের সময় কোরআন তেলাওয়াত করি, আবার অনেকে রাতে এবং সকালে কোরআন তেলাওয়াত করে, এই জন্য কোরআনকে মাতলু বলা হয়। আর গায়ের মাতলু হচ্ছে হাদিস, কারণ এটা নামাজে তেলাওয়াত করা হয় না, তবে কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিস যদি না থাকতো তাহলে আমরা কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে পারতাম না। যেমন এখানে কোরআনে বলা আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কোরআনে বলছে যে ও আকিমুস সালাত, আমার সালাত আমি কীভাবে আদায় করব, কোন দিকে নামাজ পড়ব, কোন সময়ে নামাজ পড়ব, আমরা ওয়াক্ত সম্পর্কে ধারণা থাকা লাগবে, তারপরে আমাদের ওযু কীভাবে করতে হবে, তারপরে আমাদের সালাতে দাঁড়ানোর পর পূর্বে কয়টি ফরজ, পরে কয়টি ফরজ, এগুলো আমরা হাদিস দ্বারা জানতে পাই। আর হাদিসই হচ্ছে কোরআনের প্রকৃত ব্যাখ্যা। আর এই হাদিসটাও আমরা এই মক্তবী শিক্ষা গ্রহণ করি। আর হাদিস যদি না জানি তাহলে আমাদের ইসলামের পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করা হবে না। তাই হাদিস আমাদের
শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। আর এই শিক্ষা গ্রহণ করতে পারি আমরা কোথায়? মক্তবে। তারপরে আমরা মক্তবে আরও কী করতে পারি? প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ। আমরা প্রথম যে শিক্ষা গ্রহণ করি সেটা হচ্ছে মক্তবেই গ্রহণ করে থাকি। প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ আমাদের প্রাথমিক যে জ্ঞানটা আমরা পাই সেটা মক্তবেই পাই। আমাদের ছোটোবেলায় যে আলিফবাত আসা পড়ার থেকে শুরু করে ক খ গ ঘ যে সব প্রাথমিক জ্ঞানটা আমরা কোথায় শিক্ষা গ্রহণ করতে পারি? মক্তবে। আর এই মক্তব শুধু প্রাথমিক জ্ঞানই দেয় না, আরও দেয়। যেমন ধরো এখানে ইমান আকিদা ও নৈতিকতা শিক্ষা দেয়। যে নৈতিকতার কথা আমি পূর্বে বললাম, ইমান ইমান শিক্ষা দেয়। ইমান কী? পাঁচ নম্বর হচ্ছে ইমান ও নৈতিকতা। ইমান ও নৈতিকতা শিক্ষা। ইমান হচ্ছে বিশ্বাস। ইমান মানে বিশ্বাস। ইমান আনবো আমরা কিভাবে? ইমান আনার পদ্ধতি হচ্ছে আমরা মুখে বলবো, কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা আনলেই মানুষ ইমানদার হয়। এর পূর্বে ইমান ইমানদার হতে পারে না। এই ইমানটা আমরা মুখে বলবো, ইমানের শব্দগুলো মুখে বলবো, অন্তর দিয়ে বিশ্বাস করব আর বাস্তবে কাজ করব। বাস্তবে যদি আমরা প্রয়োগ না করি তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না। যেমন বাস্তব প্রয়োগ এইরকম, আল্লাহ নবী একদিন কোন এক বাগানের মধ্যে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম সর্বদা নবীর পাশে থাকতেন, তারা নবীকে কিছুক্ষণ না দেখলেই তারা হয়রান হয়ে যেত যে নবী গেলেন কোথায়। তো একজন সাহাবি তিনি বাগানের মধ্যে ঢুকলেন, ঢোকার পর দেখে নবী বাগানের ভেতর যায়, বলতেছেন হুজুর আপনি এখানে আছেন, আমরা তো খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, অতএব আপনি এখানে আছেন আমাদের একটু বলবেন না। তখন আল্লাহ নবী বললেন, তুমি একটা সুসংবাদ নিয়ে যাও বাহিরে, যে কলেমা পড়বে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে জান্নাতে যাবে। তখন ওই সুসংবাদ সহ আল্লাহ নবী তার জুতোটা তার হাতে দিলেন। বাইরে উমার রাদিয়াল্লাহু সহ আরও অন্যান্য সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। তো ওখানে এসে বলছেন, হ্যাঁ আমি নবীর সন্ধান পাইছি। পাইছো? হ্যাঁ পাইছি। নবী একটা সুসংবাদ দিচ্ছেন, সেই সুসংবাদ হচ্ছে যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। হযরত উমার জোরে একটা থাপ্পড় মেরে দিলেন হযরত আবু হুরায়রাকে। তুমি এই কথা বলো মানে? এই কথা বললে তো লোকজন ইমান থাকবে না। তারপরে নবী এক সময় বেরিয়ে আসলেন। আসার পর নবীর কাছে অভিযোগ করলেন, জোরে একটা থাপ্পড় মারলেন হযরত উমার রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রাকে। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অভিযোগ করলেন, হুজুর হযরত উমার আমাকে মারছে। হে উমার তুমি কি মারছো? হে হুজুর মারছি। কেন? যদি এইভাবে বলেন যে কলেমা পড়লে জান্নাতে যাবে তাহলে লোকজন তো গুমরা হয়ে যাবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি কি শুধু মুখের কথায় শুনি? তো তার হাতের দিকে তাকাও নি, তার হাতে কী ছিল? তার হাতে ছিল জুতা। এই জুতার অর্থ বোঝো? না জুতার অর্থ তো আমি বুঝি না। তখন বলছেন, এই জুতার অর্থ, জুতার অর্থ হচ্ছে আমার পদাঙ্ক অনুসরণ করবে, আমি যে পথে চলবো তোমরা সেই পথে চলবে। এগুলো হচ্ছে বাস্তব শিক্ষা যেটা আর কি। নবী যেভাবে কাজ করছেন, নবী যেভাবে কথা বলছেন, নবী যেভাবে খাইছেন, নবী যেভাবে ওঠা বসা করছেন, মানুষের সাথে আচার আচরণ করছেন, আমাদেরও এইভাবে করা লাগবে। এই জুতোর দ্বারা তাই বলেছেন। আর আমরা এগুলো হাদিস, কিন্তু হাদিস আবার প্রকার ভেদ আছে, ওগুলো সেকেন্ড ইয়ার ইনশাল্লাহ আমরা পড়াবো। তো এখানে আমাদের ইমান ও আকিদা এবং নৈতিকতা শিক্ষার কথা আছে। ইমান আল্লাহর প্রতি বিশ্বাস করব, যেভাবে বললাম যে আমি মুখে বলবো, অন্তর দিয়ে বিশ্বাস করব আর বাস্তবে কাজ করব। আমিও একজনকে বললো, ভাই তুমি না অস্পর না অস্পর, আমি তো না অস্পর, কিন্তু প্রকৃতপক্ষে নামাজ পড়তে গেলে নামাজের যদি নিয়ম নীতি আছে এগুলো আমরা সঠিকভাবে মেনেই যদি নামাজ পড়ি তাহলে আমরা বাস্তব হলো বা বাস্তব প্রয়োগ দেখানো হলো। আর নৈতিকতা যে কথা আমি বলছেন, মানুষের চাল চলন আচার আচরণ ভদ্রতা নম্রতা ওঠা বসা খাওয়া দাওয়া লেনদেন সব কিছুর মধ্যে মানুষের যে ভালো দিকগুলো ফুটে আসে এটাই হচ্ছে নৈতিকতা। আর এর বিপরীত যে খারাপ দিকগুলো, মিথ্যা কথা বলা, অন্যায় অবিচার করা, খারাপ কাজ করা, এগুলো হচ্ছে নৈতিকতা বিহীন কাজ।
আর সেগুলো হচ্ছে খারাপ কাজ। এই খারাপ কাজ থেকে বিরত থাকার যে পদ্ধতি সেটা হচ্ছে নৈতিকতা। নৈতিকতার পরে আমরা আরও কী শিখে ওখানে বক্তব্যে ধর্মীয় ব্যবহারিক শিক্ষা শিখে আমরা, ধর্মীয় ব্যবহারিক শিক্ষা আমরা কী শিখে আরও ধর্মীয় ব্যবহারিক শিক্ষা। ব্যবহারিক শিক্ষা কি? হাতে কলমে বাস্তব প্রয়োগ করা যে কাজ, যেমন ধরো আমি অজু করব, অজু কীভাবে করব? এখানে কোরআন শরীফে বলা আছে ফাকসু অজু হাকুম আইদিকুম, তোমরা মুখ ধুয়ে হাত দাও। কিন্তু হাদিসের দৃষ্টিকোণ থেকে অজুর যে পদ্ধতি আছে, আমি সঠিক এবং সহিভাবে যদি অজু করতে যাই, প্রথমে আমার দুই হাত ধুতে হবে। সেই হাত ধোয়া কীভাবে ধোবো এটা হুজুর আমাদেরকে বক্তব্যে শিখিয়ে দেয়। হাত প্রথমে কবজি পর্যন্ত ধোবো, তারপরে মুখে পানি দেবো, গড় গড় করে কুলি করব, কুলি করার পর নাকে পানি দেবো, নাকে ময়লা সাফ করে দেবো, এগুলো হুজুর আমাদেরকে শেখায়। তারপরে আমি মাথা মুছে করবো কোন পর্যন্ত, হাত কোন পর্যন্ত, টাকনু পর্যন্ত বা কনুই পর্যন্ত ধোবো, পায়ের টাকনু পর্যন্ত ধোবো, এগুলো হুজুর হাত শিক্ষা দিককে হাতে কলমে বক্তব্যে আমাদেরকে হুজুর শিক্ষা দেয়। আরও শিক্ষা দেয় নামাজের দাঁড়াবো কীভাবে, আমি কি বাঁকায় দাঁড়াবো না সোজায় দাঁড়াবো, হাত কোথায় বাঁধবো, রুকু কীভাবে করবো, সিজদা কীভাবে দেবো, তারপরে আমি উঠবো কীভাবে, তাসবি কয়বার পড়বো, এগুলো সব হাতে কলমে হুজুর ওখানে মক্তিমে আমাদেরকে হাতে কলমে শিক্ষা দেয়। ধর্মীয় ব্যবহারিক শিক্ষা এগুলো, আরও ধর্মীয় ব্যবহারিক শিক্ষা আছে, সবগুলো শিক্ষা আমাদেরকে মক্তবে হুজুররা শিক্ষা দেন। পরিচ্ছন্নতা প্রাথমিক জ্ঞান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বর্তমান যে সমাজে যে রোগের সৃষ্টি হয়েছে, এই রোগের থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ দরকার। তাই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের জীবনে বাস্তবায়ন করবো এবং অন্যকে শেখাবো, আর এগুলো বক্তব্য আমরা শিখতে পারি। আর আদব কায়দা, মানুষ কীভাবে মানুষের সাথে কথা বলবে, আদব কায়দা কী হবে, মানুষ বাপ পিতা মানের সাথে কেমন ব্যবহার করবে, ভাই বোনের সাথে কেমন করবে, এগুলো শিক্ষা আমরা বক্তব্য পাই। এই আদব কায়দা শিক্ষা দেয় বক্তব্যে। আর মমত্ববোধ, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মায়া মমতা ভালোবাসা প্রেম প্রীতি ঘৃণা বোধ ইত্যাদি সব কিছু দিয়ে, মানুষের মধ্যে এগুলো সব কিছু আছে। আর সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মমত্ববোধ, মানুষ মানুষের জন্য। মানুষ যদি মানুষকে ভালো না বাসে, মানুষ যদি মানুষের সাথে ভালো আচরণ না করে, তাহলে তার মধ্যে মমত্ববোধ নাই। আর এই মমত্ববোধ আমাদেরকে বক্তব্যেই শিক্ষা দেওয়া হয়। তারপরে সার্বজনীন শিক্ষা বিস্তার, বক্তব্য এমন একটা শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা কেন্দ্র যেখানে সব ধরনের শিক্ষা দেওয়া হয়, আদব কায়দা থেকে শুরু করে তারপরে মানুষের সাথে কথা বলা, তারপরে ব্যবহারিক শিক্ষা, তারপরে সব ধরনের শিক্ষার প্রাথমিক জ্ঞান আমরা বক্তব্যেই পেয়ে থাকি। তারপরে হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ। নিরক্ষরতা মানুষের জীবনের অভিশাপ। যে ব্যক্তি অক্ষর জ্ঞান নেয় বা লেখাপড়া করতে পারে না, এক জায়গায় লেখা আছে সব কিছু স্পষ্ট করে লেখা আছে, কিন্তু ওই জায়গায় দাঁড়ায় থাকে সে বলতেছে ভাই অমুক জায়গা কোথায়, অথচ ওই জায়গায় সে অন্ধ, বা তার জীবনের অন্ধকারের দিক হচ্ছে নিরক্ষরতা। আর এই নিরক্ষরতা দূরীকরণের বিভিন্ন উপায় আছে, আমরা আমাদের বক্তব্যকে ব্যবহার করতে পারি সমাজের নিরক্ষর লোকদেরকে শিক্ষিত করার জন্য, অক্ষর জ্ঞান দান করার জন্য এই বক্তব্যকে আমরা ব্যবহার করতে পারি। আর এই বক্তব্যই নিরক্ষরতা দূরীকরণের একটা বিশেষ দিক বা বিশেষ জায়গা। আর ইসলামের সংস্কৃতির সাথে পড়ে, সংস্কৃতি কী? সংস্কৃতি হচ্ছে এমন একটা মানুষের জীবনের কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, খাওয়া দাওয়া, তারপরে কী বলে বিবাহ শাদী সব কিছু মিলে ওই সমাজে যে চিত্র ফুটে ওঠে, ওই সমাজে যে ভাব ফুটে ওঠে, সেটাই হচ্ছে ওই সমাজের সংস্কৃতি। এই সংস্কৃতি সম্পর্কে বক্তব্য শিখানো হয়। আর আমাদের ইসলামের সংস্কৃতির মধ্যে যেমন প্রথমে আছে, আমরা যে কোনো কাজ শুরু করবো বিসমিল্লাহ বলে শুরু করবো, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবো, খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবো, তারপরে মানুষদেরকে দেখা হলে সালাম দেবো, আজানের সময় মহিলারা মাথায় কাপড় তুলে দেয়, এগুলো সংস্কৃতির অংশ। এই সংস্কৃতিগুলো, ইসলামের সংস্কৃতিগুলো আমাদের জীবনে সঠিক দিক বয়ে নিয়ে আসে, আর এই সংস্কৃতির সাথে পরিচয় করে দেয় বক্তব্য। অতএব বক্তব্যের ভূমিকা অনেক বেশি। বাস্তব জীবনে আমাদের বক্তব্যকে অবহেলা করলে চলবে না। বর্তমান সমাজে বক্তব্যের গুরুত্ব একটু যদিও কম, তারপরেও এই বক্তব্য যদি পূর্বের মতো আবার পরিচালনা করা যায়, তাহলে আমাদের সমাজের মধ্যে থেকে বিভিন্ন প্রকার অন্যায় অবিচার সব কিছু দূরীভূত হবে, আর পাশাপাশি আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারবো। আর বক্তব্যই আমাদের সর্ববিষয়ে প্রাথমিক জ্ঞান দিয়ে থাকে, অতএব বক্তব্যের গুরুত্ব অপরিসীম। তাই
আমরা মক্তবকে অবহেলা করব না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করব। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।